আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু, দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইসলামাবাদে সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল পিটিআই, লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের অসংখ্য এলাকা, বুশরা বিবির কারণে ইমরান খানের বিকল্প পরিকল্পনা কার্যকর হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে লেবানন থেকে তাৎক্ষণিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। অবশ্য 60 দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 1 বছরের বেশি সময় ধরে লড়াইয়ে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। আজ স্থানীয় সময় ভোর 4টার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। লেবানন যুদ্ধকে কেন্দ্র করে অনেক প্রাণহানির পাশাপাশি ইসরায়েল ও লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়ে সরে যেতে বাধ্য হয়েছে। দ্রুত গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী কত দ্রুত অগ্রসর হচ্ছে, গত 1 মাসে তারা বড় ধরনের এলাকা দখল করেছে। বিশ্লেষকরা বলেছেন 2022 সালে যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার ইউক্রেনের দিকে সবচেয়ে দ্রুত অগ্রগতি। খবর রয়টার্সের ওপেন সোর্স মানচিত্র অনুযায়ী রাশিয়া এখন ইউক্রেনের 18% এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে পুরো ক্রিমিয়া, ডনবাসের 80% এবং জাপোরিঝিয়া ও খেরসনের 70% অন্তর্ভুক্ত। এছাড়া খারকিভের 3% এলাকাও রয়েছে তাদের নিয়ন্ত্রণে। রুশ বাহিনী গত 1 সপ্তাহে 235 বর্গ কিলোমিটার দখল করেছে। নভেম্বরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে 600 বর্গ কিলোমিটার এলাকা। এজেন্টেস্টকো এক প্রতিবেদনে বলেছে, রাশিয়া দখলকৃত এলাকার জন্য সাপ্তাহিক ও মাসিক নতুন রেকর্ড করেছে। ইসলামাবাদে সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল পিটিআই। পাকিস্তানের ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। আজ বুধবার ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিচ্ছি। সাবেক ক্ষমতাসীন দলটি বলছে, তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ায় কয়েক ঘন্টা পর বুধবার এই প্রতিক্রিয়া জানায় তেহরান। খবর আল জাজিরার। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। প্রতিরোধ আন্দোলন বলতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বোঝানো হয়েছে। হিজবুল্লাহকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইরান। এর আগে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। 1 বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন, পরবর্তীতে এটি আবারও বাড়ানো হবে। রেকর্ড সংখ্যক ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের অসংখ্য এলাকা।
রাশিয়া এবার এক হামলাতেই ব্যবহার করেছে রেকর্ড সংখ্যক ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত রুশ বাহিনী মোট 188টি বিস্ফোরক ভর্তি ড্রোন নিক্ষেপ করেছে। এই ড্রোন হামলায় রাজধানী কিয়েভ ও সংলগ্ন শহর তেরোনোপিল ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, নিক্ষিপ্ত ড্রোনগুলোর মধ্যে 76টিকে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে। 96টি ড্রোনকে দিকভ্রান্ত করা গেলেও 16টি ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এতে কিয়েভ ও তেরোনোপিলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আবাসিক ভবন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুশরা বিবির কারণে ইমরান খানের বিকল্প পরিকল্পনা কার্যকর হয়নি। ইসলামাবাদের ডিরচক এলাকায় ইমরান খানের দল পিটিআই এর বিক্ষোভ মিছিলের শান্তিপূর্ণ সমাধান হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে। শারীরিক ও প্রযুক্তিগত বাধা এবং পিটিআই নেতা বুশরা বিবির অনমনীয় আচরণে সংকট আরো জটিল আকার ধারণ করে। সরকার অভিযোগ করেছে, বুশরা বিবির বিকল্প স্থান নির্ধারণের আলোচনাকে নস্যাৎ করেছে এবং সমর্থকদের সংঘর্ষে উস্কে দিয়েছেন। ডনের খবর অনুসারে পিটিআই কে ইসলামাবাদের পরিবর্তে সঙ্গ জানিয়ে এলাকায় অবস্থান নিতে রাজি করানোর চেষ্টা চলছিল। ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইদ জানিয়েছেন, অনেক আলোচনার পর ইমরান খান অনিচ্ছা সত্ত্বেও সিটি সীমান্তে থামতে রাজি হন, তবে এর শর্ত ছিল কারাগার থেকে তার মুক্তি এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার। তবে যোগাযোগ সমস্যার কারণে ইমরান খানের বার্তা কেপি মুখ্যমন্ত্রী আলী আমিন গেন্ডাপুরের কাছে যথাসময়ে পৌঁছে যায়নি, ফলে বিক্ষোভ মিছিল ইসলামাবাদে ঢুকে পড়ে। এর মধ্যে বুশরা বিবি হঠাৎ ট্রাকে উঠে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে।